কলেজ থেকে ফেরার সময় আজকে একটা বিয়ের বাড়ির সাজে দেখলাম, তো মনে হলো চলো আজকে বিনা ইনভিটেশন একটু খাওয়াই যাক। অনেক দিন ধরে মানে রীতিমতো 2 বছর ধরে আমরা ভাবছিলাম যে একদিন যাব লুকিয়ে বিয়ে বাড়িতে ঠুকবো, বিনা নিমন্ত্রণে খাবো, খেয়ে বেরিয়ে আসবো। সেটা আজকে করছি ফাইনালি। এত সেজে গুজে দেখো আমার দুই সাগেদ সেজে গুজে, আমরা যাব। আমরা এখন আছি পদ্মপুকুর রবীন্দ্রনগর, তো যাই দেখি কার বিয়ে হচ্ছে, কিরকম বিয়ে হচ্ছে আমরা কিচ্ছু জানি না, জাস্ট কিছু জানি না, শুধু খেতে যাচ্ছি, তাও কি বিনা নিমন্ত্রণে। তো তোমরা দেখতে থাকো, আমরাও খেতে থাকি, চলো চলো। আর বাই দ্য ওয়ে আমি অদিতি আর এটা উইন্ডো সিট, তো চলো ভিডিও স্টার্ট করা যাক। মানে একটু একটু ভেতরে ভেতরে ফিল হচ্ছে, ঘাবড়াচ্ছি আমরা যে যদি কেউ চিনে না, জানিও না যে কাদের বিয়ে, কিরকম বিয়ে, মানে বাঙালি না নন বেঙ্গলি না কি, আমি আমরা কিছু জানি না, জাস্ট সেজে গুজে বেরিয়ে পড়ছে, চলো যাওয়া যাক, খাবো, চলে আসবো, এবার যদি ধরা পড়ে যায় ব্যস হয়ে গেলো শেষ। তো যাই হোক, আমাকে কেমন লাগছে একটু বলো। আমি জানি খুব বাজে একটা কম্বিনেশন পরেছি আমি, ব্ল্যাক তার সাথে পিঙ্কিশ রেড, এখানে তো আলোও নেই অবভিয়াসলি, বাট ব্লাউজ ছিল না ইয়ার, কি করব, পুরো অন্ধকার। আমরা প্রায় চলে এসেছি সামনেই বিয়ে বাড়ি, মন মে ধক ধক। আপাতত এখানে এখনো পর্যন্ত খুব বেশি ভিড় হয়নি, লোকজন আসেনি, সেই জন্য মনে আরো বেশি ভয় লাগে, কারণ কি ভিড়টা হলে কেউ বুঝতে পারবে না যে আমরা না আমি করে এসেছি, একটু ফাঁকায় এসেছি আমি আপাতত। আমরা স্টার্টার্স দিয়ে এখন স্টার্ট করব, এখানে চাট ফাট রয়েছে দেখতে পাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ এই অলরেডি প্রচন্ড ভয় আছে, আর আছি আমরা, ভয় হচ্ছে না এরকম নয়। তো স্টার্টার্সে প্রথমেই ছিল পাপড়ি চাট, আমি চলে গেলাম পাপড়ি চাটের কাউন্টারে, দাদা খুব সুন্দর করে পাপড়িটাকে ভেঙে তার মধ্যে আলু দিল, তারপর কি একটা দিল বুঝতে পারলাম না। তারপরেই দিয়ে দিল মশলা, উপর দিয়ে দিল চাটনি, দই, যেটাকে হিন্দিতে বলে সেভ আর আমরা বলি ঝুরি ভাজা, সেটাও দিয়ে দিল আমার কাছে রেডি। এবারে আমি খাবো, নিলাম এরপর নিয়ে নিলাম বেবিকর্ন, দাদা তো তাকিয়ে ছিল ক্যামেরার দিকে, যাই হোক খেলাম, খুব সুন্দর টেস্ট ছিল বেবিকর্নটা, যাই বলো তাই বলো। এরপর নিয়ে নিলাম আমি দই বড়া, দই বড়াটা টেস্ট খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছিল খেতে। এরপর চলে আসছে পনির পকোড়া, এক একটা পনির পকোড়ার সাইজ বিশাল বড় বড়, একটা খেলেই পুরো পেট ভর্তি হয়ে যায়, আর আমি খেয়েই যাচ্ছি না বিশ্বাস করো। দেখো এতটা সফট, এই খুললাম ভাঙলাম, আর এই আমি মুখে ঢুকিয়ে নিলাম, স্বর্গ। এখানে এসেছি আমরা, লুকি চুরি কিছুই আসেনি, ইনভাইট করেছে বলেই এসেছি, ক্যাটারিং সার্ভিসটা পুরো দেখানো হচ্ছে কিরকম সার্ভিস, খাবার দাবার তো আপনারা দেখতেই পেলেন সব। তো আপনাদের যদি কারোর এরকম বিয়ে বাড়ি হয় বা যে কোনো অকেশন, না বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, জন্মদিন, তারপর হচ্ছে অন্নপ্রাশন, মানে যে কোনো অনুষ্ঠানে আমরা খাবার সরবরাহ করে থাকি। এই কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস সব নিচে দেওয়া থাকবে, ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, তোমরা দেখে নাও। যদি তোমাদের কারোর মনে হয় যে না ক্যাটারিং সার্ভিস আমার কাছে লাগবে, যে কোনো ছোটো বড়ো যে কোনো অকেশানে কন্ট্যাক্ট করে নিতে পারো। আচ্ছা, মোটামুটি 10 বছর হয়ে গেছে। আর এই যে মানে আপনাদের যে সেন্টারটা সেটা কত? এটা হচ্ছে আগে ছিল মায়াদাসী বলে, এখন আমাদের ছোট বাজার খোলার সাইড, তার সামনে মহেন্দ্র ব্যানার্জি। ম্যাক্সিমাম যে মানে প্লেট
एड्रेस हे 1/1 মহেন্দ্র ব্যানার্জী রোড নিয়ার পোলার ফ্যান্ড রিক্সা স্ট্যান্ড फोन नंबर 9903893713। तो एक ढुके गलम एक कैद मारते मारते मेन कोर्स जैसे एक घुरे देखल एक शाड़ी देखाल और भिडियो काट कर बार कर दिल राज भलो खूब सुंदर आस्ते आस्ते ऊपर दिखे एक गलम एम्बियंसा खूब सुंदर सजिए खूब सुंदर खूब भलो लगल इम्प्रेसिव और बोलते पर चले गलम যেখানে কোণে বসেছিল সেখানে দেখতে এটা একটা নন বেঙ্গলি বিয়ে বাড়ি ছিল। তো ওইখানটাও খুব সুন্দর সাজিয়েছে ফুল টুল দিয়ে, একজন মহিলা গান গাইছিল ফাটা গলায়। দেন চলে আসলাম আমরা ফোর সিজন ক্যাটারিং সার্ভিসের এখানে, যেখানে একটা স্যালাডের কাউন্টার ছিল, দেন খাবার মেন কোর্স। মেন কোর্সে ছিল অনেক কটা আইটেম, যেরকম সব ভেজ আইটেম বলতে পারো, রাইস, তারপর চানা মশালা, পনির, তো অনেক রকমের আইটেম ছিল। এবার আমি আস্তে আস্তে করে আইটেম নেওয়া স্টার্ট করব। প্রথমেই নিয়ে নিলাম আমি স্যালাড, প্লেটটা খুব সুন্দর ছিল, স্যালাডটাও খুব সুন্দর ছিল আর সাজানোটাও খুব সুন্দর ছিল। তারপরে চলে আসলো ছোট্ট একটা বেবি নান আর তার সাথে এখানে কিছু চানা মশালা। বেবি নানটা একদম পুচকু মতো ছিল আর তার সাথে একটা ভেজ চপ। চলো আমরা এবার খেয়ে নিই, খেয়ে দেখি কিরকম খেতে হয়েছে। বেবি নানটা খুব সফট ছিল, নরম একদম সফট, একটু টুকরো ভেঙে আমি চানা মশালার সাথে একটু মানে লাগিয়ে খেলাম, এত ভালো লাগছিল। আর সঙ্গে সঙ্গে সাইড থেকে কম ক্যামেরাম্যানও চলে আসলো, সামনেও ক্যামেরাম্যান সাইডেও ক্যামেরাম্যান, কি মুশকিল। এবার একটু ভেজ চপটা খেয়ে দেখি কেমন খেতে, একটু কাশন দিয়েও লাগিয়ে নি, না সত্যি অসাধারণ অসাধারণ। রাইস, ইয়েলো রাইসের সাথে ছিল এখানে আলু, কাশ্মীরি আলুর দম ছিল, নবরত্না কোরমা একটু নিয়ে নিলাম, অল্প করে নিলাম, আমি তো বেশি একটা খাওয়া যায় না স্বাভাবিক, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, স্মেল খুব সুন্দর ছিল। পাশেই ছিল পনির বাটার মশালা, যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস, আর একটু বেশি আমি একটু উল্টো ধরনের মানুষ, তাই জন্য প্রথমে আমি পনির দিয়ে রাইসটা খেলাম। সবাই কাশ্মীর আলুর দম খায়, কিন্তু অসাধারণ টেস্ট ছিল, আমার খুব ভালো লাগছিল। যেহেতু পনিরের পকোড়া খেয়েছিল পেট ভরতে ছিল, খেতেও পারছিলাম না। এবার আমি খেলাম নবরত্ন কোরমা, যেটার মধ্যে আমি পনির খুঁজছিলাম কিন্তু পনির পাচ্ছিলাম না, তরকারি পেয়ে গেছি শুধু। হ্যাঁ পনির ছিল, অনেক পনির ছিল, আমার ভাগ্যে জোটে না, কিন্তু দারুণ টেস্ট ছিল, আমি খেয়ে জাস্ট অসাধারণ লেগেছে। মানে ভেজ আইটেম যে এত সুন্দর হতে পারে তা অসাধারণ লেগেছে। আরেকটু খেয়ে দেখি, আরেকটু খেলে আমার এতটাই লোভী লাগছে, বুঝতে পারছি। ঠিক আছে, এই এই একটা পনিরের টুকরো পেয়ে গেছি আমি ফাইনালি। উফ বাবা, এরপর সরি, এটা কাশ্মীরি আলুর দম ছিল না? কাশ্মীরি আলুর দম, স্বর্গ, জাস্ট স্বর্গ মনে ছিল না, মানে কি বলবো। ডেজার্টের কাউন্টারে দাদা এখানে আমাকে চাটনি দিয়ে দিল, পাঁপড় দিয়ে দিল, সাথে একটা জিনিস দেখলাম যেটা হলো কি গাজরের হালুয়া ছিল ওখানে, যেটা খুব আনকমন। আমার যেটা খুব ভালো লাগলো নিজের পার্সোনালি, যে মানে খুব সুন্দর দেখতে, এত সুন্দর তো খেতে কেমন হতে পারে, ছিল পান্তুয়া আর সন্দেশ। সন্দেশগুলো দেখেই তো মজা লোভ লাগছে, তাছাড়া পান ছিল, আইসক্রিম ছিল, তা আমি নিয়ে নিলাম। নিয়ে বেটো অনেক ফাঁকায় ফাঁকায় খুঁজে খুঁজে সাইড হয়ে যাচ্ছিলাম খাওয়ার জন্য। প্রথমেই গাজরের হালুয়াটা টেস্ট করছি, আমি প্রথমবার খেলাম কিন্তু সত্যি খুব ভালো লাগলো আমার, খুব সুন্দর ছিল টেস্ট। এদিকে সন্দেশটা জাস্ট ভাঙলাম, এতটা নরম ছিল, নরমালি সন্দেশ খাই আমি, অতটা কিন্তু সফট থাকে না, এখানে খুব সুন্দর সফট আর ফ্রেশ ছিল। শুধু ক্যাট মারলাম, চুল চুল ঠিক করলাম, এবারে খাবো আমি চাটনি। চাটনি তো অলওয়েজ ফেভারিট
বাড়ি খুব সুন্দর চাটনিটা বানিয়েছিল, দারুণ টেস্ট লাগছিল আমার খেয়ে। এরপর আইসক্রিম, আইসক্রিমটা যখন শেপ করছে না, দেখে মনে হচ্ছিল তুলে আমি ধরে নিই, ধরেই আমি মুখে খেয়ে নিই, মানে বলতে চাইছি তুলে খেয়ে নিই একেবারে। মালাই কেসারের ছিল কুলফি, যেটা আমরা খাই, সেটা এখানে কিউব কিউব দিচ্ছিল, আমি নিয়ে চলে এলাম। দুটো নিয়েছি, তাও আবার একটা না, দুটো নিয়েছি, আর খাচ্ছি না, বিশ্বাস করো। স্বর্গের মনে হচ্ছে স্বর্গের থেকে আমাকে মুখে আইসক্রিম ছুঁড়ে মেরেছে, এত সুন্দর খেতে লাগছে, আমি আইসক্রিম ছাড়া কিছু চিনতেই পারছি না, ঠান্ডা। এবার আমি খেয়ে নিচ্ছি পান। পানটা, পানের যে সাইডে যে ওই লাল লাল হলুদ হলুদ জিনিসগুলো দিয়েছিল না, ওটা আমি তুলতেই পারছি না, উঠছে না, কিন্তু ওটা আমি ছাড়বো না। খাওয়া শেষ, ফাইনালি তো ফাইনালি তোমরা বুঝতে পেরেছো যে আমরা ফ্রিতে বিয়ে বাড়ি খেতে আসি, ফ্রিতে এসছি, কিন্তু টেকনিক্যালি ফ্রিতে না, মানে ইনভাইটেড, আনইনভাইটেড নই আমরা। আর বাদ বাকি তোমরা দেখলে আইটেমগুলো, আর এই ক্যাটারিং সার্ভিস ফোর সিজন ক্যাটারিং সার্ভিস এটা নাম। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, তোমাদের যদি কোনো ওকেশন থাকে, ছোট বড় যাই ওকেশন হোক না কেন, বুক করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে কন্ট্যাক্ট করো, বা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাও কন্ট্যাক্ট করতে পারো, অবশ্যই অবশ্যই। আর আপাতত জন্য আজকের ভিডিও এখানেই শেষ, আমরা পেট ভর্তি করে, পেট ফাটিয়ে খেয়েছি রীতিমতো, মানে আর ঢুকছে না, পানি খেয়েছি তখন থেকে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা যদি চাও যে সত্যিকারের আমরা এরকম আনইনভাইটেড একটা, মানে নাটক মাঝে ক্ষমতা নেই, ক্ষমতা তোমরা যদি দেখতে চাও কমেন্ট বক্সে জানো, আমার ক্ষমতা দেখিয়ে দেবো সিরিয়াসলি। ভিডিওটাকে লাইক দাও, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো এক্ষুনি, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, কোন পার্টটা ভালো লাগছে, কোন খাবারটা তোমাদের বেশি ভালো লাগে, যে কোনো আইটেম দেখানো হলো কোন খাবারটা বেশি ভালো লাগে জানাও। আজকের মধ্যে টাটা।